বিধাননগরে হোলিপ্রীতি উৎসবের ডাক দিয়েছিল সুজিত বোস, যা বকলমে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারেরই প্রচার সভার অন্যতম নাম। সেখানেই উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু সেই অনুষ্ঠানের দেখা পাওয়া গেল না বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে, আর সেই কারণেই বিতর্ক দানা বাঁধে ফের একবার। ফিরাদ হাকিমের দাবি ছিল সব্যসাচী দলের অন্য কাজে ব্যস্ত, আর সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে 360 ডিগ্রি ঘুরে দাবি করলেন দল না ছাড়া পর্যন্ত দলের কর্মসূচিতে আসা জরুরি, যেখানে আমন্ত্রণের দরকার লাগে না। কিন্তু সব্যসাচী দত্ত আগেই জানিয়েছিলেন তিনি কোনো আমন্ত্রণ পাননি, ফলে তিনি ওই অনুষ্ঠানে যাবেন না। প্রোগ্রামটা ডেকেছে সুজিত বোস এলাকার এমএলএ হয়ে, সব্যসাচী রাজারহাটের এমএলএ, বিধাননগরের এমএলএ নাম সুজিত বোস, সব্যসাচীর এলাকায় সব্যসাচী করবে এমএলএ হিসেবে আমি সেখানেও যাব। এখানে সুজিত বোস করেছে, সুজিত বোসের এখানেও এলাম, আমরা পার্টিতে একসাথে আছি। সব্যসাচীর সাথে আমার কথা হয়েছে, ওকে অন্য অন্য জায়গায় নির্বাচনের ও যাবে, এটা নিয়ে প্রেস কনফিউশন করতে পারে, এই আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল, এটা প্রেস করতে পারে, কিন্তু তৃণমূলের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল হয় না। আমি নিজেও এসেছি, ববি হাকিম এসেছে, সুজিত বোস অর্গানাইজ করেছে, সবারই আসা উচিত ছিল। দলের যদি কোনো প্রোগ্রাম থাকে, দল যদি ডাকে বা আমরা যদি এমএলএ এমপিরা প্রোগ্রাম করি, আমার মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসা উচিত, সব্যসাচীর আজ আসা উচিত ছিল। শুনুন, এটা 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 প্রমাণিত হয়ে যাবে, লুকিয়ে চুরিয়ে আপনি ঘুরতে পারবেন না, লুকিয়ে চুরিয়ে কাজ করতে পারবেন না। দলের মধ্যে যারা থাকবে তারা ঐক্যবদ্ধ থাকবে, দলের বাইরে যারা চলে যাবে তারা এমনিই চলে যাবে। সুতরাং কে যাচ্ছে দলের, আগে দল থেকে না চলে গেলে আমি বলতে পারছি না। দল থেকে যদি কেউ চলে যায় তখন বলবো হ্যাঁ দল থেকে চলে গেছে, তার বিদায়। কিন্তু জলের মধ্যে যে রয়েছে তাকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ না দল থেকে চলে যাচ্ছে। আমি তো বলতে পারবো না, আমাকে এখানকার বিধায়ক আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি এসেছি, আমন্ত্রণ সবাইকে বিধায়ক জানিয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। না না, হোলিতে ঠান্ডাই ফুচকাই, এটা তো ভালোই লাগে। আর এটা তো আমরা সম্পূর্ণ একটা হিন্দিভাষীদের নিয়ে আজকে হোলি গেট টুগেদার করেছি, সেখানে চাটও আছে, ঘুগনিও আছে, ফুচকাও আছে, আর যা ঠান্ডায় যেটা তো হোলি হয় না তাই আছে। তা এটা অন্য কোনো এর মানে করা দরকার নেই, এটা যেটা এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট সেটাই করা হয়েছে। এটা একটা হোলি প্রীতি সম্মেলন, আর কে থাকলো কে না থাকলো এটা তো কেন আপনারা বোঝা, এত লোক।